যে কারণে শাকিব খানের সঙ্গে অভিনয় থেকে বাদ পড়লেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। 2019 সালে মুক্তি পেয়েছিল নির্মাতা মালেক আফসারি পরিচালিত পাসওয়ার্ড সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। মুক্তির পর ব্যাপক ব্যবসা সফল হয়েছিল এই সিনেমা। তবে প্রথম দিকে শোনা গিয়েছিল এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তানজিন তিশা। যদিও শেষমেশ বুবলিকেই দেখা যায়। এবার মুক্তির 4 বছরের মাথায় তিশার বাদ পড়ার বিষয়ে মুখ খুলেছেন এই ছবির প্রযোজক ইকবাল। মূলত সিনেমাটিতে যুক্ত হওয়ার সময় এক বিনোদন সাংবাদিকের সহযোগিতা কিংবা তদারকির কারণেই তিনি বাদ দেন এই অভিনেত্রীকে। মঙ্গলবার 21 নভেম্বর বিষয়টি নিয়ে কথা বলেন প্রযোজক ইকবাল। তার ভাষ্য, পাসওয়ার্ড সিনেমাটি যখনই বানাই তখন নায়িকা হিসাবে তানজিন তিশাকে ভেবেছিলাম শাকিব খানের বিপরীতে। সন্ধ্যার দিকে আমাদের একটি রেস্টুরেন্টের বসার কথা, এরই মধ্যে তিনি চূড়ান্ত হন। হঠাৎ করে এক সাংবাদিক আমাকে ফোন করে জানতে চাইলেন, আপনি কি তানজিন তিশাকে নিয়ে বসছেন? আমি বললাম, আমি ও আমার স্ক্রিপ্ট রাইটার আবদুল্লাহ জহির বাবু ও তপু খানকে নিয়ে 7টার দিকে বসবো। এখানে বিনোদনের সাংবাদিক কিভাবে জানলো এই বিষয়টা আমার একটু লাগছে। তখন আমি শাকিব খানকে বললাম, আমরা তো 7টায় বসছি, আপনি কি আসতে পারবেন? তিনি সম্মতি দিলেন। আবারও ফোন করলেন ওই সাংবাদিক, জানতে চাইলেন শাকিব খান কি বসবেন। তখন আমার মনে হলো যে আমাকে হয়তো তিনি সন্দেহ করছেন। তখন তাকে বললাম, হ্যাঁ, শাকিব খান আসছেন। এই বিষয় নিয়ে ইকবাল যোগ করে আরও বলেন, শাকিব খান সময় মতো চলে এসেছে, আমি তাকে গাড়ি থেকে নামতে দেইনি, বললাম আপনি চলে যান। তার 2-3 মিনিট পরে তানজিন তিশা আসছেন, তো আমরা বসছি। তখন তানজিন তিশাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? তিনি জহির বাবুর দিকে হা করে তাকিয়ে আছেন। আমি সেদিন বসিও নাই। তারপর তিশার বদলে এই ছবিতে বুবলিকে ইন করিয়ে দিলাম। প্রসঙ্গত, কয়েকদিন ধরে সুবিজের আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা গত 15 নভেম্বর মধ্যরাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর থেকে এমন শোরগোল ছড়িয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আত্মহত্যার চেষ্টাকে ভুল সংবাদ হিসাবে উল্লেখ করেছেন তানজিন তিশা। এর মাঝে আবার এক বিনোদন সাংবাদিকের বিরুদ্ধে ডিবি কার্যালয়ে অভিযোগও জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে রাজপথে নেমে অভিনেত্রীর অপেশাদার আচরণের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মহল। তো এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিশার বাদ পড়ার বিষয়টি অবতারণা করেন মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, যখন তোমার কাজে লাগবে তখন তুমি বিনোদন সাংবাদিকদেরকে ইউজ করবে, আর যখন লাগবে না তখন বিনোদন সাংবাদিককে বকা দিবে। এই নীতি নিয়ে থাকা ঠিক না। একটি কাজে প্রযোজক পরিচালকের বিশ্বাস করতে হবে, আবার যারা তোমাকে নিয়ে এত কাজ করে সেই সাংবাদিককেও বিশ্বাস করতে হবে। ভিউয়ার্স, সম্প্রতি তিশাকে নিয়ে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক নিয়ে আপনার মন্তব্য কী? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।